মাত্র চার মাস কেটেছে ভিভো তাদের ভি টোয়েন্টি নাইন সিরিজ লঞ্চ করেছিল আমরা ভিডিও বানিয়েছিলাম আপনারাও দেখেছিলেন পছন্দ করেছিলেন না শুধু ভিডিওটা না ফোনটাও পছন্দ করেছিলেন এবার ভিভো চার মাস বাদে তাদের ভি থার্টি সিরিজ লঞ্চ করে দিল ভি থার্টি প্রো আর ভি থার্টি কিন্তু এই চার মাস গবেষণা করে ভিভো কি এমন নতুন জিনিস নিয়ে আসলো ভি থার্টি সিরিজে আমরা স্পেশাল কি কি পাচ্ছি আজকের ভিডিওতে সেটাই তো আলোচনা করবো আপনারা ভিডিও দেখতে থাকুন লাইক টাইক করতে থাকুন ততক্ষণে আমি দেখাই যে বক্সের মধ্যে কি আছে বক্সে যথারীতি একটা টিপিউ কেস আছে প্রচুর কাগজপত্র আছে এছাড়া ফোনটা তো আছেই তাছাড়া একটা আশি থ্রি ওয়াটের চার্জার আছে ভি থার্টি প্রোতে ইউএসবি টাইপ সি টু টাইপ এ কেবল রয়েছে এছাড়া রয়েছে সিম ইজেক্টার পিন ফোন দুটো হাতে নিয়েই আমার যে জিনিসটা মনে হলো যে ব্যাক সাইডে ক্যামেরা তো আছে কিন্তু তার সাথে সাথে একটা বড় ফ্ল্যাশ লাইট এসে গেছে যে ফ্ল্যাশ আসলে ফ্ল্যাশ লাইট নয় সেটা স্টুডিও কোয়ালিটি অরা লাইট এই অরা লাইটের স্পেশালিটি কি ক্যামেরাতে কি নতুনত্ব হলো এটার একটা বিশাল গল্প রয়েছে সেই গল্পটা আমরা একটু বাদে বলছি তার আগে ফোনের ওভারঅল লুকস ডিজাইন ছোটখাটো যেসব ব্যাপার স্যাপার সেগুলো একটু দেখে নি ভি থার্টি ফোনটা দেখতে খুবই ভালো লাগছে খুবই অ্যাট্রাকটিভ লাগছে ভিভো ভি ফোনটা পিক গ্রিন কালারে এসছে যার মধ্যে কালার চেঞ্জিং টেকনোলজি রয়েছে কিন্তু ভি থার্টি প্রো এই ফোনটার স্পেশালিটি হচ্ছে এই ফোনটা আন্দামার নিকোবর যে দ্বীপপুঞ্জ আছে যে সমুদ্র আছে সেই ব্যাপারটাকে এখানে কোথাও রেপ্লিকেট করার চেষ্টা করেছে এই সেখান থেকে ইন্সপিরেশন নেওয়া যে ডিজাইন সেই ডিজাইনটা দেখতে ভালো লাগছে ভিভোর ফোন তো পাতলা হয় যেমন এই ফোনটাই ভিভো ভি সিরিজের এখনো পর্যন্ত সব পাতলা ফোন সেভেন পয়েন্ট ফোর ফাইভ মিলিমিটার মাত্র এটার থিকনেস কিন্তু যেটা হয় না যেটা রেখে অভ্যস্ত নাই ভিভোর এই ভি সিরিজ ইন্ডিয়ার স্লিমেস্ট স্মার্টফোন দু সালে যার মধ্যে পাওয়ারফুল পাঁচ হাজার এমএইচ ব্যাটারি রয়েছে এই জিনিসটা দেখে বেশ ভালো লাগলো কিন্তু পাতলা ফোন হলে যেটা ভয় লাগে সাধারণত ফোনগুলো অতটা ডুরেবল হবে না মজবুত হবে না মনে একটু শান্তি পেয়েছে এই দেখে যে ফোনের চারদিকের যে ফ্রেমটা সেই ফ্রেমটা কিন্তু মেটাল ফ্রেম ভিভো এখানে মাঝখানের যে ফ্রেমটা আছে অবভিয়াসলি মেটাল ফ্রেম সেই ফ্রেমটা পয়েন্ট সেভেন এইট মিলিমিটার চওড়া করে দিয়েছে যার ফলে গোটা ফোনের স্ট্রাকচারটা মজবুত হয়ে গেছে এছাড়া সাইডে ফ্রেমের যে কোনাগুলো আছে নিচের সাইডগুলো আছে সেই জায়গাতে পয়েন্ট টু এইট মিলিমিটার বড় করে দিয়েছে এনহ্যান্স করেছে যার ফলে গোটা ফোনটা মজবুত তো হচ্ছে কিন্তু এই মেটাল এজগুলো এনহ্যান্স করার দরকারটা কি ছিল দরকার ছিল তার কারণ ভিভো সেই বিরল ফোন এখনও বার করছে যে ফোনে কার্ভ ডিসপ্লে পাচ্ছি আমরা একে পাতলা ফোন তার উপর পাঁচ হাজার ব্যাটারি আছে মনে হয় না এটা পড়ে গেলে গেল ফ্রেম তো মজবুত ডিসপ্লের কি হবে পড়ে গেলে ভেঙে যাওয়ার ভয় আসলেই নেই তার দুটো কারণ আছে প্রথম কারণ এটাই যে এই ফোনের ওজনটা বেশ কম ওয়ান এইটি সিক্স গ্রাম মাত্র ওজন যার ফলে পড়ে গেলে খুব একটা ভাঙার ভয় থাকছে না দ্বিতীয়ত সব থেকে বড় কথা যেটা এখানে কিন্তু ডিসপ্লেতে প্রটেকশন আছে স্কট সেনসেশন তার থেকেও ভালো কিছু স্কট সেনসেশন আপ না তার থেকেও ভালো কিছু এবার একদম লেটেস্ট দিয়েছে ভিভো স্কট সেনসেশন আলফা এগুলো তো আমরা মেজার করে দেখতে পারবো না কিন্তু শুনলে এটা মনে বেশ শান্তি আসে মনে হয় আলী জোয়েল আল ই আল ভিভো ভি থার্টি প্রোতে যে ডিসপ্লেটা আছে সেটা কিন্তু একশো কুড়ি ফাইভ কে ডিসপ্লে থ্রি ডি প্রশ্নটা আসবে যে এই ফোনের ব্রাইটনেস কত কাগজে কলমে পিক ব্রাইটনেস তো কিন্তু যখন রিয়েল লাইফে আমরা ইউজ করছি তখন যে ব্রাইটনেসটা আমাদের সত্যি দরকার সেই ব্রাইটনেসটা হচ্ছে বারোশো নিটস ডে লাইটে দেখতে কোনো সমস্যা হয়নি ইনডোরে তো যথেষ্ট ব্রাইট ভিভিড কালার আসছে দেখতে কোনো রকম কোনো সমস্যা নেই ইনফ্যাক্ট দেখতে খুবই ভালো লাগছে এবার এইসব ভালো ভালো কথা শুনতে শুনতে আপনার তো মনে হবেই যে পাঁচ হাজার এমএইচ ব্যাটারি তার সাথে আশি ওয়াটের চার্জার একটা ফোন এত দাম দিয়ে নেব দামের কথাতে আসছি পরে কিন্তু একটা ফোন নেওয়ার পর প্রো সিরিজের ফোন নেওয়ার পর সেই ফোনটা কতদিন চলবে ব্যাটারি ব্যাকআপ কেমন হবে এই আশি ওয়াটের চার্জার দিয়ে এই পাঁচ হাজার এমএইচ ব্যাটারি চার্জ করতে আটচল্লিশ মিনিটের মতো সময় লাগছে না না গত আট বছরের সব থেকে বড় ব্যাটারি দিয়েছে পাঁচ হাজার এমএইচ সেটা বলছি না এই ব্যাটারিটা আগামী চার বছর ঠিকঠাক চলবে এটা তারা বলছে এমনিতে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড হচ্ছে একটা ব্যাটারিকে মোটামুটি আটশো বারের মতো চার্জ দেওয়া যায় চার্জ সাইকেল এটা স্ট্যান্ডার্ড কিন্তু ভিভো এখানে কাটিং এজ ব্যাটারি মেটেরিয়ালস ইন্টেলিজেন্ট যে ব্যাটারি চার্জিং যে সাইকেল এইসব চার্জ টাচ করার ব্যাপার সেইগুলো দিয়ে এটাকে চার বছর বা ষোলোশো বার ষোলোশোটা সাইকেল চার্জ দেওয়া যাবে এরকমভাবে বানিয়েছে আমার ষোলোশো দরকার নেই চার বছর চলবে তো তাহলেই হবে না চলতে পারে যদি একটা জিনিস হয় ফোন গরম হয় এই প্রশ্নটা আমাদের মাথায় আসলো কিন্তু ভিভোর ইঞ্জিনিয়ারদের মাথায় আসবে না তার জন্য তারা এখানে একটা আল্ট্রা লার্জ স্মার্ট কুলিং সিস্টেম দিয়ে দিয়েছে সেটার এরিয়া কত জানেন পঁয়ত্রিশ হাজার দুটো একচল্লিশ মিলিমিটার স্কোয়ার মানে কত বড় একটা কুলিং সিস্টেম তারপর এগারোটা টেম্পারেচার সেন্সর টেন্সার এইসব দিয়ে মোটামুটি জিনিসটাকে মাথা ঠান্ডা রাখতে পারছে আর পারবে না কেন প্রসেসার তো ভালো আছে চার নানমিটারের প্রসেসার মিডিয়াটেক ডায়ামন্সিটি এইট টু ডবল এমনিতেই মিডিয়াটেকের প্রসেসার এখন গরম হয়না এই প্রসেসারের সাথে এখানে স্টোরেজ টাইপ রয়েছে ইউ এফএস র্যাম দেওয়া হয়েছে এলপিডিডিআর ফাইভ তো এই প্রসেসার এই র্যাম এই স্টোরেজ টাইপ দিয়ে আমরা যখন গেম প্লে করে দেখলাম দেখলাম যে হ্যাঁ একটা ঠিকঠাক গেম প্লে করা যাচ্ছে এই ফোনে এটা তো গেমিং ফোন না এটা মেনলি ক্যামেরা সেন্ট্রিক ফোন কিন্তু এই ফোনে মিডিয়া পারফর্ম করেছে আমরা দীর্ঘক্ষণ গেম প্লে করার পর সিপিইউ শর্টলিং টেস্ট করার পর এবং আন টু টু বেঞ্চম টেস্ট করার পর ফোনের উপর এত স্ট্রেস দেওয়ার পর আমরা দেখলাম যে না ফোনটা গরম হচ্ছে না সব মিলিয়ে গেমিং এর জন্য এই ফোনটা একদম ঠিকঠাক আছে এই ফোনে রয়েছে সাতখানা ফাইভ জি ব্যান্ড তবে ডুয়েল স্টিরও স্পিকার নেই এখানে বটম ফায়ারিং সিঙ্গল স্পিকার রয়েছে ডুয়েল ওয়াইফাই আছে টু পয়েন্ট ফোর গিগা হার্টস আর ফাইভ গিগা হার্ট সাপোর্ট করছে ব্লুটুথ ফাইভ পয়েন্ট থ্রি আছে সেই সব দিক দিয়ে কোনো সমস্যা সমস্যা নেই কিন্তু সমস্যা হচ্ছে ক্যামেরা নিয়ে ভাই এইরকম ক্যামেরা কি করে দেয় মানে ভিভো তাদের ফ্ল্যাগশিপ এক্স সিরিজের ফোনে জাইসের সাথে কোলাবোরেশন করতো এবার ভি সিরিজের ফোনে সেই জাইসের সাথে কোলাবোরেশন করে দিয়েছে জাইস লেন্সের কিছু সুবিধা আছে কিছু স্পেশাল ব্যাপার আছে সেগুলোর ব্যাপারে আমি বলছি তার আগে বলি ভিভো ভি এই ফোনটাতে কিন্তু আমরা কোয়ালকামের প্রসেসর পাচ্ছি কোয়ালকাম স্ন্যাপড্রাগন সেভেন জেন থ্রি প্রসেসর আর এই ভি আর থার্টি প্রো এর মধ্যে বাদ বাকি ডিফারেন্স খুব বেশি নেই কিন্তু মাত্র দু গ্রামের ডিফারেন্স আছে ভি ওজন একশো গ্রাম আর ভি থার্টি প্রো ফোনের ওজন গ্রাম এছাড়াও প্রো ভেরিয়েন্টে ব্লুটুথ ফাইভ থাকলেও ব্লুটুথ ফাইভ আছে নন প্রো ভেরিয়েন্টে কি অদ্ভুত ব্যাপার তবে সব থেকে বড় ডিফারেন্সটা হচ্ছে ক্যামেরাতে ভি থার্টিতে কিন্তু জাইস লেন্সের সাথে কোলাবোরেশন নেই আর ভি থার্টি তে রয়েছে জাইস লেন্সের কোলাবোরেশন এই জাইস যে কত বড় ফ্যাক্টর হয়ে যাচ্ছে ছবিগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন ফার্স্টে আপনি ক্যামেরা ইউআই এর মধ্যে দেখবেন যে ওপরে তিনটে অপশন রয়েছে ভিভিড টেক্সচার আর জাইস ন্যাচারাল আপনি এই তিনটের মধ্যে সুইচ করলেই বুঝতে পারবেন যে তফাৎ কোথায় হচ্ছে আমরা জাইস পোর্ট্রেট মোটে ছবি তোলার জন্য দিল্লিতে গেছিলাম কুতুব মিনারে ঘুরেছি ইনডোরে বিভিন্ন জায়গায় শুট করেছি এবং সেখানে সিনে ফ্লেয়ার স্টাইলে বেশ কিছু ছবি তুলেছি যেগুলো দেখে আমার খুবই ভালো লেগেছে ইমেজের মধ্যে আর্টিফিশিয়াল গ্লেয়ার দেওয়া হচ্ছে ব্যাকগ্রাউন্ডে যে জোরালো আলো থাকছে তার যে ফ্লেয়ারটা তৈরি হচ্ছে সেটা দেখতে অসাধারণ লাগছে একটা পোর্ট্রেট ছবিকে একটা অন্য মাত্রা দিচ্ছে বায়োটার বলে যে ফিচারটা আছে তার মাধ্যমে ব্যাকগ্রাউন্ডে দেখুন কিরকম এফেক্ট এসছে একটা সুইলি বোকে এফেক্ট এসছে এটাও কিন্তু খুবই আকর্ষণীয় সোশ্যাল মিডিয়ার জন্য একদম পারফেক্ট ছবি এছাড়া সোনার প্লানার এরকম বিভিন্ন এফেক্ট এর মাধ্যমে আমরা ছবি তুলে দেখেছি অসাধারণ কিছু পোর্ট্রেট পাচ্ছি ডিস্টাগন স্টাইলে হেক্সাগোনাল বুকে পাচ্ছি আমরা আর এই সব কিছু ছাপিয়ে স্টুডিও কোয়ালিটি অরা লাইট এই জিনিসটা তো অসাধারণ আমরা অরা লাইট ছাড়া একটা ছবি তুলেছি অরা লাইট দিয়ে একটা ছবি তুলেছি আপনারা তফাৎ পাশাপাশি রাখলে এমনিই বুঝতে পারবেন আর জাইস লেন্স দিয়ে আমরা সিনেম্যাটিক স্টাইলে বেশ কিছু ছবি তুলেছি ছবির কোয়ালিটি নিঃসন্দেহে খুবই ভালো এসেছে এরম চ্যালেঞ্জিং সিচুয়েশনে এই অরা লাইট এত বড় যে একটা লাইট দেওয়া হয়েছে যেটা বলা যায় একটা ছোটখাটো রিং লাইট সেটা ছবির মধ্যে বিশাল বড় ইম্প্যাক্ট করছে ভিভো আসলে এবার ব্যাক প্যানেলে তিনটে ক্যামেরা দিয়েছে জন্য ডেডিকেটেড ক্যামেরা একটা পঞ্চাশ মেগা পিক্সেল এর মেন সেন্সার আর একটা পঞ্চাশ মেগাপিক্সেল এর মেন সেন্সার একদম নতুন সেন্সার এই ভি সিরিজ এর জন্য বানানো হয়েছে এবং সেন্সারটা সত্যি কাজে দিচ্ছে ভালো সেন্সার সনির সেন্সার এমনি ভরসা করা যায় এখানে ছবির আউটপুট দেখলে আপনারা বাকিটা বুঝে যাবেন সেকেন্ড সেন্সারটা সেটাও কিন্তু সনির সেন্সার সনি আর এর ফ্রন্টে রয়েছে একটা পঞ্চাশ মেগা পিক্সেল এর সেলফি ক্যামেরা ক্যামেরা চারিদিকে পঞ্চাশ মেগা পিক্সেলের ছড়াছড়ি অবভিয়াসলি জাইসের সাথে কোলাবোরেশন আছে বলে ফ্রন্ট ক্যামেরাতেও জাইসের সব রকম আপনি সুবিধাগুলো পাবেন মানে ব্যাক ক্যামেরাতে যা যা পাচ্ছিলেন ফ্রন্ট ক্যামেরাতেও তাই পাবেন আর ভিভোর ক্যামেরা মানে আপনারা বুঝতেই পাচ্ছেন মুখটাকে সুন্দর করে বিউটিফিকেশন করে একদম সোশ্যাল মিডিয়া রেডি খুব সুন্দর ছবি আপনার বানিয়ে দেবে কোনো এডিট করার প্রয়োজন পড়বে না তবে ক্যামেরাতে আমার যেটা সবথেকে ভালো লাগলো ভিভো এবার কিন্তু ফ্রন্টেও ফোর কে এর সুবিধা দিয়েছে ফ্রন্ট আর ব্যাক দুটো ক্যামেরাতেই কিন্তু আমরা হায়েস্ট ফোর কে এ ভিডিও তুলতে পারি ব্যাস আর কি থাকে ভিভোর ওয়েস এখানে ফান্ড ফান্টাচ ওয়েস ফোরটিন আছে অ্যান্ড্রয়েড ফোরটিনের উপর এবং টা ওয়েস ফোরটিন নিয়ে খুব বেশি কিছু বলার দরকার নেই এখন সবাই মোটামুটি অক্সিজেন ওয়েসের কাছাকাছি চলে এসেছে একদম ল্যাক ফ্রি স্মুথ এক্সপিরিয়েন্স প্রচুর ফিচার রয়েছে এবং প্রি ইনস্টলড অ্যাপও কিন্তু আগের থেকে যথেষ্ট কম রয়েছে সব মিলিয়ে ভিভো ভি থার্টি প্রো আর ভিভো ভি থার্টি এই দুটো ফোন কিন্তু এমনিতে দেখে হাতে নিয়ে বা দোকানের শোকেসে দেখে অনলাইন প্ল্যাটফর্মে বিভিন্ন ওয়েবসাইটে দেখে আপনার ভালো লাগবে পছন্দ হবে এখন আসল কথা এই ফোনটার দাম কত হবে ভিভো ভি থার্টি প্রো এর দাম চল্লিশ থেকে পঞ্চাশ হাজার মধ্যে হবে বলে আশা করছি এবার আপনারাই বলুন যে ভিভো ভি থার্টি প্রো এর দাম কত হতে পারে কমেন্টে লিখে জানান আর ভিভো ভি থার্টি এই ফোনটার দাম কত হতে পারে সেটাও কমেন্টে লিখে জানাবেন অবশ্যই বিস্তারিত জানার জন্য ডিসক্রিপশনে লিংক থাকবে সেখান থেকে চেক আউট করে নেবেন আর ভি থার্টি প্রো তে একটা ভালো ব্যাপার যে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি কিন্তু বেস ভেরিয়েন ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো বিদায়